বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কম্পিউটার থেকে আলোচনা করব। কম্পিউটার থেকে সব পরীক্ষাতে আমাদের কমন প্রশ্ন থাকে, কম্পিউটার নিয়ে এমনই একটা আমরা ভিডিও বানিয়েছি, আপনারা অবশ্যই পড়বেন। চলুন আলোচনা শুরু করি। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক্স যন্ত্র। আধুনিক কম্পিউটারের জনক কে? চার্লস ব্যাবেজ। নিউমেরিক কিপ্যাড কোথায় থাকে? কিবোর্ডের ডান দিকে। কিবোর্ডের কন্ট্রোল কী এর সংখ্যা কয়টি? দুইটি। ডেস্কটপের উপর প্রদর্শিত ছোট ছোট চিহ্নগুলো আইকন। কোন শব্দ হতে কম্পিউটার উৎপত্তি? কম্পিউট। সবচেয়ে পুরনো হিসাবযন্ত্র কোনটি? অ্যাবাকাস। কোনটি কম্পিউটারের ইনপুট যন্ত্র? স্ক্যানার। কোনটি কম্পিউটার আউটপুট যন্ত্র? প্রিন্টার। সিপিইউ এর পূর্ণ রূপ কী? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারে কোন ফাইল বা ফোল্ডার নাম পরিবর্তন করাকে কী বলে? রিনেম। এক্সেলে কোনো রো কলাম বাড়ানোকে কী বলে? ইনসার্ট বলে। মাউস ক্লিক বলতে কী বলতে? মাউসের বোতাম চাপা। মাউস হাত দিয়ে নিয়ন্ত্রিত পয়েন্টিং ডিভাইস কোনটি? মাউস। হাত দিয়ে নিয়ন্ত্রিত পয়েন্টিং ডিভাইস কোনটি? মাউস। সফটওয়্যার কত প্রকার? দুই প্রকার। বর্তমানে বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কোনটি? মাইক্রোসফট ওয়ার্ড। ওরিয়েন্টেশন শব্দের অর্থ কী? প্রতিস্থাপন করা। আইপিএস এর পুনরূপ কী? ইনস্ট্যান্ট পাওয়ার সিস্টেম। ইউপিএস এর পুনরূপ কী? ইউনিয়েন্টার রূপ টেবল পাওয়ার সিস্টেম। পেস আড়াআড়ি নেওয়াকে বলা হয় ল্যান্ডস্কেপ। প্রসেসর বা মাইক্রোপ্রসেসর এর সাথে মানুষের কোন অঙ্গে তুলনা করা হয়? ব্রেন। ওয়ার্ডে বিভিন্ন প্রতীক বা চিহ্ন কোথা থেকে নিয়ে আসতে হয়? স্যাম্পল থেকে। মডেমের পুনরূপ কী? মডুলেটর, ডিমোডুলেটর। মেমোরি কত প্রকার? তিন প্রকার। র্যামের পুনরূপ কী? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোমের পুনরূপ কী? রিড অনলি মেমোরি। প্রিন্টার কত প্রকার? তিন প্রকার। বাংলা প্রথম টাইপিং রাইডারের জন্য কিবোর্ড লেআউটকে তৈরি করেন? মোস্তাফা জব্বর। বাংলা প্রথম টাইপ রাইডার এর জন্য কিবোর্ডের লেআউট তৈরি করা হয় কত সালে? 2000 সালে। WWW এর পুনরূপ কী? ওয়ার্ল্ড ওয়েড ওয়েব। ধরন ও এর ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। ডিজিটাল কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। কম্পিউটার প্রথমে চালু হওয়ার পর ধীরে ধীরে কোথা থেকে চলে আসে? ডেস্কটপে। ডিজিটাল কম্পিউটার কত প্রকার? চার প্রকার। সবচেয়ে বড় এবং শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। কম্পিউটার কাজ করে দুটি মাধ্যম। কিবোর্ডে কয়টি কী থাকে? 105টি। মাউস কী? ইনপুট ডিভাইস। কম্পিউটারের যেসব তথ্য দেওয়া হয় তা অস্থায়ীভাবে জমা রাখে। র্যাম। কিবোর্ডে ফাংশন কী কয়টি? 12টি। মাইক্রোসফটের স্বত্বাধিকারী কে? বিল গেটস। বাংলাদেশ কোন লক্ষ্যে গিয়ে যাচ্ছে? ডিজিটাল বাংলাদেশ গড়া। আমরা আমাদের পার্সোনাল কম্পিউটার সাধারণত কোন অপারেটিং সফটওয়্যার ব্যবহার করে থাকি? উইন্ডোজ। বর্তমানে পরীক্ষার ফল খুব সহজে জানা যায় ইন্টারনেটের মাধ্যমে। কম্পিউটারের প্রোগ্রামকে ভাইরাস থেকে মুক্তি রাখার জন্য আমরা কি ব্যবহার করি? অ্যান্টিভাইরাস। ইনপুট ডিভাইস কোনটি? কিবোর্ড। এক্সেল প্রোগ্রামটি মূলত কোন কাজে ব্যবহার করা হয়? হিসাব নিকাশ। কপি করার জন্য নিচের কোন অপশনটি ব্যবহৃত হয়? Ctrl+C। কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট থেকে নির্দিষ্ট শব্দ খুঁজে বের করে আনা যায়? ফাইন্ড। সুতনি MJ কোন ধরনের ফন্ট? বাংলা ফন্ট। অফিস সফটওয়্যার কোন ভার্সন আমরা শিখছি? 2007।
হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয় কোন প্রোগ্রামটি? এমএস এক্সেল। ফান্ডামেন্টাল শব্দের অর্থ কী? পরিস্থিতি। পৃথিবীর প্রথম কম্পিউটার নাম কী? ডিফারেন্স ইঞ্জিন। এখানে বানানটা একটু ভুল আছে, তবে ডিফারেন্স ইঞ্জিন হবে। পৃথিবীর প্রথম কম্পিউটার কত সালে আবিষ্কৃত হয়? 1833 সালে। মাইক্রো কম্পিউটার কত প্রকার? 5 প্রকার। মাউস নাড়ানোর পর মনিটরের যে চিহ্নটি নড়ে সেটির নাম হচ্ছে মাউস পয়েন্টার। মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পর পেজে যে চিহ্নটি নড়ে সেটার নাম হচ্ছে কার্সর। আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেটি কোন প্রকারের? মাইক্রো কম্পিউটার। ডেস্কটপ। ইমেলের পুনরূপ কী? ইলেকট্রনিক মেইল। ইন্টারনেট শব্দের অর্থ কী? আন্তর্জাতিক জাল। আন্তর্জাতিক জাল। ক্রিয়েট অ্যাকাউন্ট মানে কী? অ্যাকাউন্ট খোলা। মাইক্রোসফট এক্সেল কোন ধরনের সফটওয়্যার? অ্যাকাউন্টিং সফটওয়্যার। রেইনবো কম্পিউটার পয়েন্ট কত সাল থেকে যাত্রা শুরু করে? 2000। ফেসবুকের জনক কে? মার্ক জুকারবার্গ। ডাটা কী? উপাত্ত। হার্ড ডিস্ক কোন ধরনের মেমোরি? পার্মানেন্ট মেমোরি। ডকুমেন্ট পিকচার আনার পর কী করতে হয়? ইন ফ্রন্ট অফ টেক্সট। কম্পিউটার চালু করা হয় কিসের মাধ্যমে? সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে। কম্পিউটার বন্ধ করা হয় কিসের মাধ্যমে? সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে। কিবোর্ড থেকে কীভাবে সেভ করতে হয়? কন্ট্রোল এস। কিবোর্ড থেকে কীভাবে কপি করতে হয়? কন্ট্রোল সি। কিবোর্ড থেকে কীভাবে পেস্ট করতে হয়? কন্ট্রোল ভি। কিবোর্ড থেকে কীভাবে পেস্ট করতে হয়? কন্ট্রোল ভি। কিবোর্ড থেকে কীভাবে কাট করতে হয়? কন্ট্রোল এক্স। কিবোর্ড থেকে কীভাবে সম্পূর্ণ সিলেক্ট করতে হয়? কন্ট্রোল এ। কিবোর্ড থেকে কীভাবে লেখা বড় ছোট করতে হয়? কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। কিবোর্ড থেকে কীভাবে একটি অক্ষর সিলেক্ট করতে হয়? শিফট প্লাস অ্যারো চিহ্ন থেকে। মনিটর কোন ধরনের ডিভাইস? আউটপুট ডিভাইস।